আইন ভেঙে আইন রক্ষকের উপরেই চোটপাট। বাঁকুড়ায় ব্যস্ত রাস্তায় মেজাজি দাদাগিরি, নো এন্ট্রি এলাকায় ঢুকে পড়া মহিলার স্কুটি আটকেই যেন ভুল হয়েছে, এমনই তার দাপট। কে এই মহিলা? তিনি আবার রাজ্য পুলিশের এক সাব ইন্সপেক্টরের স্ত্রী। তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত সিভিক ভলেন্টিয়ার। একে চাঁদি ফাটা রোদ্দুর, তার উপর আইন ভেঙে ব্যস্ত রাস্তায় দিদিগিরি, সাত সকালে সরগরম বাঁকুড়া। রাজনৈতিক দলের সভা চলছে, তাই রাস্তা নো এন্ট্রি, কিন্তু নিয়মের তোয়াক্কা করতে হবে এমন দিব্যি কে দিয়েছে? হেলমেট ছাড়াই স্কুটি নিয়ে নো এন্ট্রি এলাকায় ঢুকে পড়েন মা ও মেয়ে, বাধা দেন সিভিক ভলেন্টিয়ার, আর তাতেই খেপে ওঠে মহিলা। আইন ভেঙেও কি দাপট! সিভিক ভলেন্টিয়ার স্কুটির চাবি কেড়ে নিতেই একেবারে হাতাহাতি, আচরে চাবি ছিনিয়ে নেয় মহিলা। রাস্তা ভিড়ে ভিড়াক্কার, আশপাশের মানুষও মহিলাকে বোঝাতে এগিয়ে আসেন, কিন্তু কে শোনে কার কথা? মেয়ের যদি বা সুর নরম, মা একেবারে গরম। এর মধ্যেই ঘটনাস্থলে উপস্থিত বাঁকুড়া পুলিশ, তারাই রাস্তা থেকে সরান মা ও মেয়েকে। তারপরও মেজাজটা দেখুন। এবার আসরে নামেন পুলিশ অফিসাররা, তারাও হিমশিম। অবশেষে থানায় যেতে রাজি হলো মহিলা, কিন্তু পুলিশের গাড়িতে উঠতে গিয়ে আবার গোসা, আবার নাটক। শেষ পর্যন্ত পুলিশের গাড়িতে উঠল মা ও মেয়ে। আইন ভেঙেও এত দাপট কি করে হয়? আসলে পুলিশের বউ যে, পুরুলিয়ার রঘুনাথপুর থানার সাব ইন্সপেক্টর গোপাল ভট্টাচার্যের স্ত্রী এই অনিতা, আর সেই জোরেই বোধ হয় অনিতারই কীর্তি। ব্যুরো রিপোর্ট, ২৪ ঘন্টা।